সারা দেশের একটি কেন্দ্র ভবানীপুরে উপনির্বাচন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। চলতি সপ্তাহে থেকে ভবানীপুরে প্রচার শুরু করবেন রাজ্যের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে ঝড় তুলতে মমতার প্রচারে থাকবেন বিনোদন জগতের জনপ্রিয় মুখ থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু ছেটে ফেলা হল তৃণমূলের তারকা সাংসদ নুসরাত জাহানকে। কিন্তু কেন, দেখুন বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটি একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভোটের দামামা বেজে গিয়েছে, মাস শেষেই রাজ্যের তিন কেন্দ্রে ভোট। ভবানীপুরের উপনির্বাচনকে সামনে রেখে প্রচারে নামছেন তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তার প্রথম কর্মী সভা। এদিকে সোমবারই প্রকাশিত হল তৃণমূলের তারকা প্রচারকের নতুন তালিকা। তাৎপর্যপূর্ণভাবে সেই তালিকা থেকে বাদ পড়েছেন অভিনেত্রী নুসরাত জাহান, রয়েছেন 20 জন নেতা নেত্রী। তবে রাজ্যের বাইরের কোনো নেতা বা নেত্রীর নাম নেই এই তালিকায়। রয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, সৌগত রায়, রাধা হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষ, সুখেন্দু শেখর রায়, মানস তিওয়ারি, শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু এই তালিকায় নাম নেই নুসরাত জাহানের, অথচ ইন্ডাস্ট্রিতে তারই সতীর্থ নতুন বিধায়ক রাজ চক্রবর্তী, যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষ, জুনমালিয়া, শতাব্দী রায়, সংসদ দেবরা রয়েছেন প্রচারকের তালিকায়। এমনকি রয়েছেন নুসরতের বনুয়া, সংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। একই সঙ্গে নির্বাচনে জিতে সংসদে শপথও নিয়েছিলেন তারা। নুসরতকে বাদ দেওয়া নিয়ে নানামুনির নানা মত। কারোর মতে সদ্যজাত সন্তান সামলে নুসরতের পক্ষে সম্ভব হতো না দলের প্রচারের নামা, তাই আগে থেকে তৃণমূলের তরফে বাদ রাখা হচ্ছে তার নাম। আবার অনেকের বক্তব্য, বিজেপি যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্ক, নিখিল জৈনের সঙ্গে বিয়ে অস্বীকার, সন্তান জন্ম, সব নিয়ে বেশ বিতর্কে রয়েছেন নুসরত। তাই ঝামেলা এড়াতেই অভিনেত্রীর নাম বাদ দিয়েছে দল। আগামী 30 সেপ্টেম্বর ভবানীপুর সহ শমশেরগঞ্জ এবং জঙ্গিপুরে উপনির্বাচন। ইতিমধ্যেই ভবানীপুরে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। চলতি সপ্তাহ থেকে প্রচারে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে তৃণমূলের হয়ে ভোটে জিতেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। গত 21 মে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী পদে বহাল থাকতে হলে ভবানীপুর থেকে জিতে আসতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তো এটি ছিল সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং বিয়ে, সন্তান নিয়ে বিতর্ক, নুসরতকে উপনির্বাচনের প্রচারের তালিকা থেকে ছেটে ফেলল তৃণমূল কংগ্রেস। তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।